আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ফকির দরবার থেকে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দরবার। আমি আজকে আপনাদেরকে বাবা জাহাঙ্গীরের বই পড়া বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। তার আগে আমি আপনাদেরকে বাবার কোরআনুল মাজিদের অনুবাদ, কোরআনুল মাজিদ তার আগে আমি আপনাদেরকে কোরআনুল মাজিদ হুবহু অনুবাদও কিছু ব্যাখ্যা যেটা বাবা জাহাঙ্গীর করেছে তার 240 নম্বর পৃষ্ঠা থেকে ছোট্ট একটি অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। যিনি অতি উচ্চ স্তরের ধ্যান সাধনার মাধ্যমে সাধক হয়েছেন তার নিজের ভেতরের পূর্ণাঙ্গ দর্শনটির যে পাঠ উহা হতে নাজিল হয় তথা বাহির হয় তাকেই বলা হয়েছে কোরআন। আমি আবার বলছি, যিনি অতি উচ্চ স্তরের ধ্যান সাধনার মাধ্যমে সাধক হয়েছেন তার নিজের ভেতরের পূর্ণাঙ্গ দর্শনটির যে পাঠ উহা হতে নাজেল হয় তথা বাহির হয় তাকেই বলা হয়েছে কোরআন। আমি আশা করি আপনারা এই কথাটি গবেষণা করে দেখবেন। এখন যেটাই বলতে চাচ্ছিলাম, আমাদের আওলাদে মুর্শিদ বড় ভাইজান নাহিদ শামশের তাবরিজ প্রতিটা বক্তব্যে প্রতিটা মুহূর্তে যখন কারোর সাথে কথা বলে একটি কথাই বলে, সেটি হচ্ছে বাবার বইগুলা পড়ুন, বাবার বইগুলা পড়ুন। বাবার বইগুলো এত বারবার কেন আমাদের বড় ভাইজান পড়তে বলছেন, আমরা কি কখনো তা অনুধাবন করেছি বা আমরা কি কখনো তা উপলব্ধি করেছি যে কেন বলতেছে, বারবার কেন বলতেছে বাবার বইগুলো পড়ুন, যেখানে বাবা কখন বারবার বলতেছে যে ধ্যান সাধনা করো, ধ্যান সাধনা করো। এই জন্য বাবা জাহাঙ্গীর স্কুলও খুলেছেন। তো কেন বারবার বাবা বড় ভাইজান বলতেছে বাবার বইগুলো পড়ুন, এই বিষয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। সেটাও বাবার বইয়ের আলোকেই, বাবার বই থেকেই। বইটি হচ্ছে মারেফতের বাণী। এ বইয়ের 79 নম্বর পৃষ্ঠা সবাই পড়বেন এবং খুব মনোযোগ দিন। আমি কিছু অংশ আপনাদের পড়ে শুনছি। মহানবীর জীবনের সর্বশ্রেষ্ঠ সাধনায় হল হেরা পর্বতের গুহায় একাকী ধ্যানমগ্ন হবার সাধনা তথা আপন অস্তিত্বের মধ্যে লুকায়িত পরম সত্তার পরিচয় লাভ করার সাধনা। এই সাধনা ঘরে থেকেও ঘরের বাইরের সাধনা। এই সাধনা জনতার ভিড়ের মধ্যে থেকেও একার সাধনা। এই বৈরাগ্য ঘরকে একদম ছেড়ে নয়, ঘরে থেকেও ঘরে না থাকার মতো সাধনা নামই একটি উন্নত মানের সাধনা। এই সাধনার মাধ্যমেই তিনি জিব্রিল আমিনের দর্শন লাভ করেন এবং কোরআন নাজেলের আসল রহস্যই হল এই নির্জন সাধনা। এই সাধনা আপন অস্তিত্বের অভ্যন্তরে কি আছে তা জানার সাধনা। এই সাধনা ছাড়া কোনো কিছু লাভ করা বা অবগত হওয়া যে প্রায় অসম্ভব, সেটা তার নিজের জীবনের ওপর দিয়ে আমাদের শিক্ষার একটি বিরাট মূল্যবান দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। অথচ সেই সাধনার মূল্যায়ন আমরা অনেকটা ইচ্ছে করেই করতে চাই না, যার পরিণাম হলো আমাদের এই লেজে গবরের দশা। এই সাধনার নাম বৈরাগ্য সাধন। এই বৈরাগ্য সংসার জীবনে বাস করেও করা যায়, আবার সংসার জীবন ত্যাগ করেও করা যায়। সংসার থাকা অথবা না থাকার সিদ্ধান্ত গ্রহণ একান্ত ব্যক্তিগত। এখানে ইহা করতেই হবে এমন কোনো শর্ত নেই। যদি কোনো সম্প্রদায় জোর করে যে কোনো একটিকে বাধ্যতামূলক বলে ধরে নেয়, উহা মোটেই ঠিক নয়। কারণ উহা হলো প্রবৃত্তি প্রসূত তথা মন গড়া আইন তৈরি করে, জোর করে গলায় ঝুলিয়ে দেওয়া। এরকম জোর খাটানো ইসলামের মধ্যে নেই। তাই সংসার জীবনে থেকেও বৈরাগ্য সাধন করা যায়, আবার সংসার ত্যাগ করেও যায়। সংসার জীবন ত্যাগ করতেই হবে এমন কথা যেমন বৈরাগ্য সাধনের প্রশ্নে ইসলাম বলেনি, তেমনি সংসার জীবনে থেকেই বৈরাগ্য সাধন করতে হবে বলা হয়নি। দুটোর একটিকেও অবশ্যই করতে হবে বলে ইসলাম ভাবে ঘোষণা করেনি। সবার জন্য একই রকম ব্যবস্থাপত্র হতে হবে এমন কথা ইসলামের মধ্যে যেমন হাস্যকর, তেমনি দুনিয়ার জীবনে চলার মধ্যেও কোনো কোনো ক্ষেত্রে হাস্যকর। তো আমি এটা পড়ে শুনলাম। আপনারা কথাটি একটু নিজের মধ্যে গবেষণা করতে,
এখানে বাবা জাহাঙ্গীর তার বইয়ে কী বলছে, এজন্য বাবা বারবার বলতেছে আমাকে জানতে চাও, আমাকে বুঝতে চাও, তাহলে আমার বইগুলো পড়ো। বাবা কোথাও বলেনি যে আমাকে জানতে চাও বা আমাকে বুঝতে চাও গিয়া তুমি অমুক জায়গায় গিয়ে ধ্যান সাধনা করো, এটা কোথাও বলেনি। বলছে কি আমাকে জানতে চাও, আমাকে বুঝতে চাও, তাহলে যদি সত্য পেতে চাও আমার বইগুলো বারবার পড়ো। বাবা জাহাঙ্গীর কেন এটা বলবো, বাবা তো বলতে পারতো আমাকে জানতে চাও, আমাকে বুঝতে চাও, তুমি গিয়ে ধ্যান সাধনা করো। বাবা বলছে যদি আগুনের সন্ধান পেতে চাও তাহলে তুমি ধ্যান করো, যদি ধোঁয়া দেখতে চাও। তো কথা সেটা না, কথা হচ্ছে বাবার বড় ছেলে আলাদা মুসলিম না ইচ্ছা সত্যি বলছে বারবার বলতেছে বাবার বইগুলো পড়ো। আমরা আমাদের অনেকেই এটা তো বাবা ভুল বুঝে অনেক অনেক সাধুরা দেখছি আমি অনেক উল্টাপাল্টা কমেন্ট করতে বা এর বিরুদ্ধে কথা বলতে, আসলে তারা কি পড়াটা কি তারা পড়েনি? আমার কাছে প্রশ্ন, তারা কি বাবার এই পড়াটা কি পড়েনি? বাবার বইগুলো পড়ুন না, দেখুন না করতে পারেন কি না। আমি নিজেই বলছি আমি নিজে কখনো আধা ঘন্টা বেশি বাবার বই করতে পারিনি, করা যায় না। তো আপনি সাধনায় যাবেন, 41 দিনের জন্য সাধনায় যান বা 4 মাসের জন্য সাধনা যান, কাটাই কাটাই 41 দিন, কাটাই কাটাই 4 মাস সাধনা করে আসেন, তা আপনি কিসের সাধনা করতে গেছেন? যেখানে আপনার একটা দিন বেশি হয় না, একটা দিন কম হয় না, আপনার সাধনার দিকে মনোযোগ নাকি সময়ের দিকে মনোযোগ থাকে? এই জন্য বাবা আমি এটাকে কখনোই নেগেটিভ বলতেছি না বা ছোটো করে বলতেছি না, সাধনা অবশ্যই করতে হবে। এই জন্য বাবা জাহাঙ্গীর এত বড় স্কুল প্রতিষ্ঠান করেছেন আমাদের জন্য, এটা অবশ্যই করতে হবে। কিন্তু বাবা জাহাঙ্গীর যখন সাধনা করতে পাঠায় আপনারা কি কখনো লক্ষ্য করেছেন বাবা কী বলছে? আমার কথা মতো সাধনা করো, আমার কথা মতো সাধনা করো, যদি কিছু না পাও আমাকে ফেলে চলে যাও। আমি বাবা জাহাঙ্গীর বলছে আমার কথা মতো, আমি কি বাবা জাহাঙ্গীরের কথা মতো সাধনা করছি বা করি? প্রশ্নটা রেখে গেল। আমি তো সবসময় আমাদের নিজের খেয়াল খুশির মতো চলি, আমি তো বাবা জাহাঙ্গীরের কথা মতো চলি না। আপনার বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা যদি সাধনা করে থাকেন, আমি আপনাদেরকে একদম আপনাদের আমি পায়ের ধুলির সমানও না, তবে বুকে হাত রেখে বলুন তো বাবার কথা মতো কি সাধনাটা আপনারা করেছেন বা করেন? বাবার বইগুলো পড়ুন না। যে ভাইজান এতবার কেন বারবার কেন বলতেছে বাবার বইগুলো পড়ুন, বাবার বইগুলো পড়ুন, কেন বলতেছে? তো কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না, তারপরে বললাম যদি আমার ভুল হতে পারে, আমার যদি ভুল থাকে আমারটা আমাকে বলিয়ে দেবেন যে না তুমি একটা ভুল বলছো, তবে আমি এখানে বাবার বইয়ের থেকে যেটা বুঝতে পেরেছি আমি সেটাই বলছি। যদি ভুল থাকে আমার বোঝার, যদি ভুল থাকে আপনারা আমাকে বুঝিয়ে দিতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।